হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে দুষ্টু মিঠাই লাইফস্টাইলে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 8:40। তো আজকে অনেকটা সকালেই ওঠা হয়েছে, মেয়েও উঠে গেছে অনেকক্ষণ আগে। তো ওকে খাইয়ে দিয়েছি আজকে, খুব তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়েছি, মানে অন্যদিনের তুলনায় 1 ঘন্টা আগে ওকে খাইয়ে দিয়েছি। তারপর ওকে খাওয়ানোর পর কাছাকুচি করে আমি উপরে দিতে এসেছি। তো আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্নাবান্না তো অবশ্যই হবে। তো আজকে যেহেতু এখন 8:40 বাজে, একটু পরে রান্না শুরু হবে। তো মায়ের কাজটা সারা হয়ে গেছে, মা দিদি এখন ব্রাশ করছে, এখনও ফ্রেশ হয়নি, হয়ে গেছে ঠাকুর সেবা দেবে, তারপর চাটা খাবো, তারপর রান্নার যোগাযন্ত হয়ে রান্নাবান্না হবে। মেয়ে এখন খেলছে ও দিদির সাথে, এখন তো খুব দিদি ভক্ত হয়েছে, দিদির সাথে খেলছে কি। আর ভোরের দিকে, মানে রাত্রিরে ভোরের দিকে গলাটা বেশি ব্যথা হচ্ছে, সকালে তবু একটু যেন মনে হচ্ছে হালকা হলো, ভোরের বেলা যেন খুব গলাটা ব্যথা লাগছিল। এখন গরমকালে কি করে যে ঠান্ডা লেগে যায় ভেবে পায় না। চলো জামা কাপড় গুলো মেলে নি। এদিকে মা সমস্ত রান্নার জোগাড় করে দিয়ে ওইদিকে পুজোর জোগাড় করতে গেছে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার, বড় মা একটু পরেই পুজো করতে চলে আসবে, সেই জন্য ওইদিকে আগে পুজোর জোগাড় যন্ত্রটা করে রাখছে। তো এদিকে ভাত হচ্ছে আর হচ্ছে সয়াবিনের তরকারি। তো সয়াবিনটা ভেজে তুলে রেখেছি, আর আমি মশলা, মানে আলু, টমেটো, আদা, জিরে দিয়ে মশলা দিয়ে কষে তারপর সয়াবিনটা দিয়ে জল ঢেলে দেবো। তো যেহেতু নিরামিষ, পেঁয়াজ, আদা, রসুন, মানে আদা দিয়েছি, রসুনটা কিছুই দিচ্ছি না। আর এদিকে কাঁঠাল দানা ছাড়িয়ে রাখা আছে, আর কলমি শাক কেটে রাখা আছে। তো এটা একটা চচ্চড়ি মতো হবে, তো এতে এখনও অনেক রকমই সবজি দেওয়া হবে, সেটা এখনও কাটা হয়নি। তো এদিকে দেখো সয়াবিনের তরকারি হয়ে গেছে, আর এদিকে সমস্ত সবজি কাটাকুটি করে বসিয়ে দেওয়া হয়েছে। তো এতে আলু, কুমড়ো, বেগুন, চিচিঙ্গে, কাঁঠাল দানা আর কলমি শাক দিয়ে একটা চচ্চড়ি মতো হচ্ছে। তো কলমি শাকটা খুব একটা নরম কলমি শাক নয়, সেটা যে বড় বড় ও একটু ডাঁটা ডাঁটা মতো যে কলমি শাকটা পাওয়া যায়, সেটা দিয়েই এই চচ্চড়িটা হয় একমাত্র। কারণ নরম কলমি শাকটা দিলে এই তরকারিটা খুব একটা ভালো হয় না। আর দুধটা আজকে সকালে দিয়ে যায়নি, বেলায় দিয়ে গেছিলো, আর মেয়েকে আজকে ফর্মুলা মিল্ক খাইয়ে দিয়েছিলাম, তাই দুধটা বেলায় যেহেতু দিয়ে গেছে, ওকে দুধটা জাল দিয়ে রাখছি। তো মায়ের দিকে পুজোর জোগাড় করা হয়ে গেছে, মা এক্ষুনি রান্নাঘরে আসবে। আর এদিকে বেলাটা অনেকটাই হয়ে গেছে, মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়ে ওকে আমি সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। সাজানো গোছানো বলতে একটা জামা প্যান্ট পরানো, মাথা আছড়ানো, একটা টিপ পরানো, এই যা। আর ও এখন একটা ময়ূর আর একটা গাড়ি নিয়ে খেলতে বসেছে। তো খেলনাগুলো একটু ওপরে তুলে রাখা ছিল, মানে টেবিলটার ওপরে রাখা ছিল, তো ওকে দিতে হয়েছে, তাই চুপ করে বসেছে আর আমি ওকে সাজাতে পারছি। তো এই যে ময়ূরটা রয়েছে, এই পাখনাগুলো খুলে ফেলেছে, আমি ওকে এটাই বলছি যে পাখনাগুলো যদি খুলে ফেলো তাহলে ময়ূরটা চলবে কী করে, হাঁটবে কী করে। তো ওকে বলে বলে পাখনাগুলো পরিয়ে দিচ্ছি। তো আমার মেয়ে আগে কিছুদিন ধরে ছিল যে খেলাধুলা একদমই করছিল না, সবসময় মা মা, তারপর ফোনে গান দেখাতে হতো, কিন্তু এখন এই কয়েকদিন যাবত আমার মেয়ে সবসময় খেলা নিয়ে ব্যস্ত, ফোন দেখতেই চাইছে না একদম, তারপর মাকেও খুব একটা জড়াচ্ছে না এখন বেশি, সব সময় দিদি দিদি, কারণ ওই যে দিদি খেলার সঙ্গী। স্নান করে 10 মিনিট খেলাধুলা করেছে, তারপর আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছে, অন্যান্য দিন ও 9টা সাড়ে 9টার সময় করে খাওয়া দাওয়া করে, কিন্তু আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছে তাই ও আজকে খেয়েছে 8:20, সেই জন্য আবার তো ভাত খাবে সেই 1:30-2, সেই জন্য ওকে একটু হালকা করে দুধ খাইয়ে দিয়েছি। দুধ খাওয়ানোর পরই ও ঘুমিয়ে পড়েছে, এখন ঘুমাচ্ছে। আর ও ঘুমানোর পর ওর সবজিটা আমি ডাল দিয়ে, সবজি দিয়ে ওর রান্নাটা করলাম, করে এবার ঘুমোচ্ছে, ঘুমোক, এবার আমি যাবো স্নান করতে। তো স্নানটা ছুটে পড়ে আসি, না জানি কখন আবার উঠে পড়বে। আর সর্দি করেছে বললে চোখ মুখের অবস্থা আমার এইরকম, সর্দি বলে মুখটা একটু কেমন কেমন লাগে, সে যাই হোক, চলো স্নানটা করে আসি। স্নান করে চলে এসেছি, মেয়ে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি, এখন ঘড়ির কাঁটা 1:40-এর ঘরে, ও ঘুমিয়েছে 12:55, এখন 1:40 বাজে, মানে 1.5 ঘন্টার মতো ঘুম হয়েছে। যদিও বা আমি যখন স্নান করে এসেছি তখন, মানে ঘরে ঢুকছি আর ও দেখি পুরো একবার চোখটা খুললো, খুলে আমাকে জাস্ট দেখলো, দেখে আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লো। মানে আমাকে যেহেতু দেখেছে ভাবলো যে মা কাছে আছে, তাহলে আমি আবার ঘুমিয়ে পড়েছে।
আমি এখনো ছাদে জামা কাপড় দিতে যাইনি, যাই দিয়ে আসি, তারপর যদি উঠে পড়ে ওকে খাইয়ে দেব। চোখটা আধো আধো খুলছে কিন্তু, মানে চোখটা চোখের বলটা নাড়াচ্ছে। তারপর ছাদে জামা কাপড় গুলো দিয়ে চলে আসি। স্নান করতে যাওয়ার আগে একবার জামা কাপড় সকালে যে দিয়ে গেছিলাম, যেগুলো শুকনো হয়ে গেছে তুলে নিয়ে গেছিলাম, তবে রোদ্দুর বেরোয়নি, মেঘলা মেঘলা, সেই জন্য অনেকটা সকালে জামা কাপড় দিয়ে গেছি, কিন্তু তবুও সব কিছু শুকনো হয়নি, মোটাগুলো শুকনো হয়নি, হালকাগুলো শুকনো ছিল, তুলে নিয়ে গিয়ে রেখে দিয়েছি। চলো মেয়ে উঠে পড়তে পারে, কারণ চোখের বলটা নাড়াচ্ছিল, হালকা হালকা চোখটা খুলছিল, উঠে পড়ার চান্স বেশি। ভিডিওতে দেখেই বুঝতে পারছো যে আজকে ওয়েদারটা কেমন, পুরো অন্ধকার অন্ধকার। সকালের দিকে একটু রোদ্দুর বেরিয়েছিল, কিন্তু এখন পুরো মেঘ করে রয়েছে। তবুও যেহেতু ছাদে হাওয়া রয়েছে, জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, ভেতরে দিলে তো শুকনো হবেই না, হাওয়াতে যতটুকুনি শুকনো হয়। উঠো পাটি করে দিয়ে দিয়েছি, কারণ উঠে পড়লে হামাগুড়ি দিয়ে নিচে এসে সামনে এসে পড়ে যেতে পারে। এই তো এই তো এই তো বাবা, এই তো বাবা, উঠে পড়েছ? না না, আমি ফুটোপাটি করে দিয়ে চলে এসেছি। এসে দেখলাম যে ঘুমোচ্ছে, আবার আমার একটু চুড়ির শাঁখার আওয়াজ পেয়েছে, আওয়াজ পেয়ে উঠে আবার আমাকে একটু কান্না করে দেখে আবার ঘুমিয়ে পড়ল। ঘুমটা ঠিকঠাক মতো হয়নি। এদিকে গরম হচ্ছে, আবার স্নান করতে গেছে ঠান্ডা লাগছে, যেহেতু সর্দি রয়েছে না তার টানে হয়তো হালকা গাটা গরম, সেই জন্য স্নান করছিলাম, ঠান্ডা লাগছিল। আজকে বৃহস্পতিবারে বড় মা লক্ষ্মী পুজো করে চলে গেছে, মা গেছে স্নানে, এসে পুজো করবে, আর মেয়ে উঠলে আমি মেয়েকে খাইয়ে দেব। গৌর নিতাই হয়ে ঘুমোচ্ছে আমার সোনামাটা, আমাকে দেখে কেমন আবার ঘুমিয়ে পড়ল। এখন 2:10 বাকি, টেনশন নেই, ওকে 12টার পরে একবার একটু দুধ খাইয়েছিলাম, পেটে কিছু রয়েছে, আর যদি একদমই না খেয়ে কিছু খেত তাহলে খুব খিদে লেগে যেত। যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমোক, যখন উঠবে তখন খাওয়াবো। ওঠো, উঠেছো না? আমরা ঘুমিয়ে পড়লে আমরা ঘুমিয়ে পড়ছে, এই তো চোখ খুলেছে, এই তো চোখ খুলে আছে, উঠে পড়ো, উঠে পড়ো, খাবে। এখন এরকম মুখ গুজে শুয়ে থাকবে? উঠবে না, ভাত খাবে না, ঘুম ছাড়ছে না? গুড মর্নিং বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে ভিডিও শেষ করার সময় গুড নাইট বা গুড ইভিনিং না বলে কেন গুড মর্নিং বলছে, কারণ আজকে হচ্ছে পরের দিন সকাল, এখন বাজে সকাল 9টা, আজকে হচ্ছে শুক্রবার। কালকে যতক্ষণ আমাকে দুপুর পর্যন্ত ভিডিওতে দেখেছো তারপর থেকে আমার জ্বর এসেছিল, তো সকাল থেকেই বলেছিলাম যে একটু শরীরটা খারাপ মতো, সর্দি সর্দি করেছে, দুপুরের পর থেকে জ্বর এসেছিলো, কালকে ভাত টাত কিছুই খাইনি, হালকা করে একটা রুটি খেয়েছি, জ্বর এসেছিলো বলে খেতে পারিনি, আর দুপুরে জ্বর এসেছিলো ওষুধ খেয়েছিলাম, কিন্তু বিকালের দিকে একটু কমেছিল, গা হাতে প্রচণ্ড যন্ত্রণা করছিল, তারপরে আবার সন্ধ্যাবেলা জ্বর এসেছিলো, সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো আজ হচ্ছে শুক্রবার, পরের দিন সকাল, মেয়ে উঠে গেছে, তো আজকে অনেকটা দেরিতেই ওঠা হয়েছে, এই জাস্ট একটু আগে উঠলাম, কারণ কালকে সন্ধ্যাবেলা মেয়ে ঘুমিয়েছে 6টায়, উঠেছে 9টায়,
তারপর আবার রাত্রিরে ঘুমিয়েছে একটার সময়। তো শরীরটা খারাপ থাকলেও ও যেহেতু জেগে আছে আমাকেও জেগে থাকতে হয়েছিল, সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সবে মানে কিছুক্ষণ আগে উঠেছে, এখনও মেয়েকে কিছুই খাওয়াইনি দাওয়াইনি, নিজেও খাইনি, জাস্ট ফ্রেশ হয়ে এসেছি। আর ভাবলাম যে কালকে যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি, আজকে ভিডিওটা শেষ করে দিই। আর আজকে মোটামুটি জ্বরটা নেই, কালকে রাত্রিরে ওষুধ খাওয়ার পর যে জ্বরটা কমে গেছিলো তারপর আর মোটামুটি আসেনি, গা হাতের যন্ত্রণাটাও কমে গেছে, সর্দিটা হালকা রয়েছে, এই হচ্ছে ব্যাপার। সে যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। চলো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সকলেই ভালো থেকো আর আমিও ভালো হয়ে যাব, হালকা সর্দি আছে, সর্দিতে কিছু হয় না, দু তিন দিন পর ভালো হয়ে যাব। চলো টাটা।